চার গ্রামবাসী গুলিবিদ্ধ হওয়ার পরে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙর। বিক্ষোভকারীদের রোষ আছড়ে পড়ে পুলিশের গাড়িতে, পোড়ানো হয় একের পর এক গাড়ি, রাতেও রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড, আশঙ্কায় থমথমে ভাঙর। গ্রামবাসীদের দাবি, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে দুজনের, যদিও অভিযোগ মানতে নারাজ পুলিশ। যে মুহূর্তে পুলিশ এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছেন এবং যেভাবে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হচ্ছে, তাদের গুলিতে আহত হয়ে একেবারে গুলি লেগেছে এক গ্রামবাসীর, যে অবস্থায় দেখা যাচ্ছে তার মৃত্যু হয়েছে। এখানে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে র‍্যাব গুলি করে দিয়েছে, পুলিশ গুলি করে মেরেছে। তলপেটে গুলি লাগে মফিজুল ইসলামের, রাতে এসএসকেএমে মারা যান মফিজুল। গুলিবিদ্ধ আকবর মোল্লাকে রক্তাক্ত অবস্থায় আরজি করে নিয়ে আসা হয়। আর চার বিক্ষোভকারীর গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়াতেই বিস্ফোরণ, মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যায় ব্যারিকেড। লাঠি হাতে বিক্ষোভকারীদের টার্গেট তখন পুলিশ। ক্ষোভের আগুনে পড়ল একের পর এক গাড়ি, কয়েকটিকে ছেলে ফেলে দেওয়া হলো চলে, কিন্তু হঠাৎ করে গুলি চললো কেন, চালালোই বা কে? গ্রামবাসীদের একাংশের দাবি, গুলি চালিয়েছে পুলিশে। ওকে র‍্যাব গুলি করে দিয়েছে, পুলিশ গুলি করে মেরেছে, পুলিশ গুলি চালিয়েছে, টাটার সময় ভিতর দিয়ে পুলিশ গুলি চালিয়েছে। যদিও অভিযোগ মানছে না পুলিশ। এডিজি আইন শৃঙ্খলা অনুপ শর্মার দাবি, পুলিশ গুলি চালায়নি, বহিরাগতরাই গুলি চালিয়েছে। আর গুলি নিয়ে দড়ি টানাটানির মধ্যে সন্ধে নতুন করে উত্তেজনা, পুলিশের অভিযানের আশঙ্কায় রাস্তায় রাস্তায় ব্যারিকেড, মোড়ে মোড়ে আগুন। এলাকা শুনশান, এই মুহূর্তে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা যে আবার রাতে পুলিশ হামলা করতে পারে। বাড়ি কিন্তু ফাঁকা, মানুষ বাড়ি থেকে তারা পালিয়ে গেছেন, তারা চলে গেছেন, তারা মাঠের মধ্যে আশ্রয় নিয়েছেন। পুলিশি নির্যাতন যাতে তাদের ওপর নেমে না আসে সেইটাকেই ভেবেই ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সিজার মণ্ডল, 24 ঘন্টা ভাঙর।